वेलकम बैक टू माय चैनल द बॉम गर्ल। तो आज के आमी तोमादेर साथे शेयर करछि आमार डे टाइम स्किन केयर रुटीन। आमी किछु मास आगे एकटा स्किन केयर रुटीन शेयर करेछिलाम जेटा नाइट टाइम स्किन केयर रुटीन छिलो आमार। तो आज के आमी तोमादेर साथे शेयर करछि आमार डे टाइम स्किन केयर रुटीन। भीषण सिम्पल एकटा स्किन केयर रुटीन फलो करी। आदि दिन तो कड़ाई होतो ना आगे, तो इदानिंग आमी चेष्टा करछि रेगुलारिटी माने मेनटेन करते, कारण किछु नतून प्रोडक्ट्स आमी यूज करछि एखन যেগুলো আমি হয়তো আরও কিছুদিন ইউজ করার পর তোমাদের সাথে আমি মানে রিভিউ আমার শেয়ার করবো, আমার ওপিনিয়নও শেয়ার করবো। চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল বাটনটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড আমি করলে তোমাদের কাছে সবার ফার্স্ট নোটিফিকেশনসগুলো চলে যায়। তো চলো স্টার্ট টু দ্য ভিডিও। করার আগে দ্য ফার্স্ট স্টেপ শুড বি হাইড্রেটিং। তো সবার প্রথমে তোমরা স্কিনে কিছু মানে আমরা স্কিনের ওপর থেকে মানে বাইরে থেকে আমরা যতই জিনিসপত্র ইউজ করি না কেন, লাগাই না কেন, আমাদের বডি যদি হাইড্রেট না হয় তাহলে কিন্তু বেকারই আমাদের স্কিন কেয়ার করা। তো সবার ফার্স্টে জলটা খেয়ে নাও। দিনে 4 লিটার করে জল খেতে হবে না, অন্তত পক্ষে ট্রাই করো যে 3 লিটারটা গরমকালে খাওয়া, 3-4 লিটারও খাওয়া যায়, কিন্তু 4 লিটারটা অনেকটা বেশি হয়ে যায় যদি মনে হয়, তাহলে তোমরা 3-3.5 লিটারও খেতে পারো, যতটা তোমাদের কনজাম্পশন অনুযায়ী। কিন্তু 1 লিটার তা বলে সারাদিনেতে খেও না। আমি এরকম আগে ছিলাম যে সারাদিনে হয়তো আমি হয়তো 1 লিটার শেষ করতাম কিনা আমার মনে নেই, যখন আমি কলেজে পড়তাম বা যখন আমি ওয়ার্কিং ছিলাম যে টাইমটাতে, সেই টাইমটা আমার মনে পড়ে না যে আমি 1 লিটারও কখনো সারাদিনে শেষ করতে পেরেছিলাম বলে। তো প্লিজ ট্রাই করো যে বডি হাইড্রেট রাখতে। তাহলে আমি একটু জলটা খেয়ে নিই। একদম ফার্স্টে আমি একটা নর্মাল কটন প্যাড, তোমাদের কাছে যদি নর্মাল কটন থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো, তোমরা এরকম কটন প্যাডও ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমি নাইকা থেকে এই স্কিন সফট এটা আমি কিনে রেখেছিলাম আর কাঁচি দিয়ে মাঝখান থেকে কেটে হাফ করে নিয়েছিলাম, কারণ একটা গোটা প্যাড দরকার পড়ে না মানে একটা টাইমের জন্য। তো আমি এখন কারেন্টলি আমি ইউজ করছি মিনিমালিস্টের PHA3+ বায়োটিকের টোনার। তোমরা যদি এর রিভিউ দেখতে চাও তো আমাকে কমেন্টস করে জানিও, আমি মানে চেষ্টা করব যাতে আমি এর প্রপার রিভিউ তোমাদেরকে দিতে। তবে এটা আমি ইউজ করছি বেশ অনেক দিন হয়ে গেছে, আমার কিন্তু মানে আমার এখনও অবধি কিন্তু ঠিকঠাকই আর কি কাজে দিয়েছে বলতে পারো। একদম ফার্স্টে আমরা কী করব, আমার যেহেতু অলরেডি স্নান করা হয়ে গেছে তো আমি ফেস ওয়াশ দিয়ে অলরেডি আমার মুখ ধোয়া, তো আমি এখন ওর জন্য তোমাদেরকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আর এসে দেখালাম না, আমি জাস্ট নর্মালি টোনার দিয়ে পুরো মুখটা পরিষ্কার করে নিচ্ছি। আর এত গরম পড়ে যাচ্ছে না, এরপরে কি হবে আমি নিজেই জানি না, আমার গরমকাল একদম ভালো লাগে না, একদম না। আর হ্যাঁ, গলাটা কিন্তু ভুলবে না যে শুধুমাত্র মুখটা পরিষ্কার করলাম করে মুখে খালি ক্রিম মেখে ফেললাম এরকম করো না, গলাতেও কিন্তু অবশ্যই যায়, যেটাই মুখে লাগাচ্ছ সেটাই তোমরা গলাতে লাগিয়ে নাও। তো আমার ফার্স্টে টোনার দেওয়া হয়ে গেছে, টোনারের পরে সাথে সাথে কিছু ইউজ করবে না, 2 মিনিট ওয়েট করে নেবে। তারপর আমি এখানে ইউজ করি মিনিমালিস্টেরই আলফা আরবিউটিন 2+ HA মানে হাইলোরনিক অ্যাসিড 1, দেখতে পাচ্ছ আশা করছি। আমি এটা ইউজ করি অ্যাজ আ মানে এটা তোমার কী বলবো মানে ময়শ্চারাইজিং সিরাম হিসেবে আমি এটাকে এখন ইউজ করছি। আমার ইচ্ছা আছে রেটিনল ইউজ করবার, বিকজ আমি মানে এই মুহূর্তে আমি আইমিন মানে mid-20s, তো আমি রেটিনল ইউজ করতে পারবো। তো আমার ইচ্ছা আছে যে রেটিনলটা ইউজ করবার, আমি এখন অবধি কিনিনি রেটিনল যদিও। আমি এই এই সিরামটাও আমি ইউজ করছি 1 মাস হয়ে গেছে, তো আমি একটু ওয়েট করছি যে আমি আর কিছুদিন ইউজ করার পর আমি যদি এটার কোনো ভিডিও মানে রিভিউ ভিডিও আর কি আপলোড করতে পারি তো আমি ডেফিনেটলি আপলোড করে দেবো বা করার চেষ্টা করব, দেখি কি করা যায়। তো এটা ভালো করে পুরো ফেসে প্লাস গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে, মানে আমি লাগিয়ে নিই। Thank you.
ড্রাই হয়ে যাবে। তো এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে বা পড়ে অলরেডি পড়ে গেছে, তো একটু টাইম লাগবে, বাট এটা কিন্তু আরামসে তোমার 2-3 মিনিট পর কিন্তু তোমার এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই যে অয়েলি স্কিন, কারণ আমারও কিন্তু সামারের টাইমে প্রচণ্ড অয়েলি স্কিন হয়ে যায়, আর তার সাথে আমার সেন্সিটিভ স্কিন, তো আমি খুব ভয় ভয় জিনিস ইউজ করি কারণ সব কিছু আমি মুখে লাগাতে পারি না। তো আমার মনে হয় না এটাতে খুব একটা কোনো প্রবলেম হবে বলে আমি এটা রিভিউ আলাদা করে করব। আমি মিনিমালিস্টের কিছু আরও কিছু প্রোডাক্টস ইউজ করব আগামী কিছু দিনে, করার পর আমি কিছু রিভিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। 2-5 মিনিট হয়ে গেছে, আমার মুখে অলরেডি এটা অ্যাবজর্ব করে নিয়েছে। আমি সানস্ক্রিনের জন্য দু ধরনের সানস্ক্রিন ইউজ করি, একটা হচ্ছে লা শিল্ডেড সানস্ক্রিন যেটা পলিউশন প্রোটেক্ট, এটা, আরেকটা আমি ইউজ করি হচ্ছে অ্যাকনে ইউভি জেল, এটা। তো আমি দুটো সানস্ক্রিন ইউজ করি, তার মেন মানে রিজন হচ্ছে এই যে লা শিল্ড যে সানস্ক্রিনটা আছে এটা যখন আমি ঘরে থাকি তখন আমি ইউজ করি, কারণ এটা তো SPF 50 আছে, এটাতে SPF 30 আছে। বাট প্রবলেম হচ্ছে যে SPF 50 এটাতে থাকলেও এটার মেন প্রবলেম হচ্ছে যে এটা ভীষণ হোয়াইট কাস্ট ছাড়ে। তো বাড়িতে থাকলে সেরকম অ্যাসাচ প্রবলেম হয় না, মানে মুখে হোয়াইট কাস্ট থাকলে, বাট বাইরে যদি যাওয়ার প্ল্যান থাকে তো হোয়াইট কাস্টটা খুব অড লাগে, কারণ হোয়াইট কাস্টের উপর যদি আমি একটুও মেকআপ করি, যদি তুমি অন্তত একটুখানি কম্প্যাক্টও লাগাও না, সাদা একটা বিচ্ছিরি হয়ে যায়। তো সেই জন্য আমি বাইরে গেলে SPF 30 এই সানস্ক্রিনটা ইউজ করি, এটা মেডিকেটেড সানস্ক্রিন, তোমরা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবে। অ্যাকনে ইউভি জেল আমি যদি পারি আমি প্রোডাক্টসের লিঙ্কগুলো আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার চাইলে চেক করতে পারো। তো আমি আজকে ইউজ করবো অ্যাকনে ইউভিটা, কারণ আমার বাইরে বেরোনোর আছে, তো এটাও খুব বেশি দরকার হয় না। এটাতেও হোয়াইট কাস্ট আছে বাট এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, বাট লাশিল এটা ব্লেন্ড হতে অনেক বেশি টাইম লাগে। তো আমি এখন এটাই আমার ইউজ করছি। তো আমি দুটো লিপ বাম ইউজ করি, আমি এই লানেজের এই স্লিপিং মাস্ক যেটা, এটা আমি লিপ বাম হিসেবে ইউজ করি। এটা আমার থার্ড টাব, মানে আমি অলরেডি এর আগে দুটো টাব শেষ করে ফেলেছি, বাট যেহেতু সামার চলে এসছে এত মানে এত থিক কনসিস্টেন্সি লিপ বাম সবসময় ভালো লাগে না, তো আমি ব্যাকআপে একটা ভেসো কেয়ার বড়ো প্লাস ভেসো কেয়ারের লিপ বাম একটা রেখে দিয়েছি, মানে এটা অ্যাকচুয়ালি পেট্রোলিয়াম জেলি, বাট এটা তোমরা লিপ বাম হিসেবে ইউজ করতে পারো। তো আমি এখন এই ভেসো কেয়ারটাই ইউজ করবো বিকজ আমাকে এরপরে বেরোতে হবে, তো লিপস্টিক তো লাগাতে হবে, তো সেই জন্য আমি ভেসো কেয়ারটাকে এখন লাগিয়ে রাখছি। তো এটা আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিন, খুব সিম্পল, মাত্র 1-2-3-4 প্রোডাক্ট দিয়ে মাত্র আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিন। তো তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করবো যে তোমরা ডে কেয়ার রুটিন শুরু করো আমার মতন। আর তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, আর আমিও তোমাদের সাথে থাকবো অবভিয়াসলি। Thank you.